অনেকেরই অভিযোগ রয়েছে ব্যাংকে টাকা জমা রাখলে জমানো টাকার উপর লাভ পাওয়া যায় না, বরঞ্চ জমানো টাকা কমে যায়। বেশিরভাগ মানুষেরই ধারণা নেই ব্যাংকে কীভাবে টাকা রাখলে বেশি লাভ পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাংকে কীভাবে টাকা রাখলে বেশি লাভ পাওয়া যায়। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। ব্যাংকে টাকা রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট এবং সেভিংস স্কিম রয়েছে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, ছাড়া বিভিন্ন ধরনের সেভিংস স্কিম যেমন ডিপিএস, লাখপতি স্কিম, মিলেনিয়ার স্কিম, কোটিপতি স্কিম, ডাবল বেনিফিট স্কিম এবং সঞ্চয়পত্র। আমি আজকে এই ভিডিওতে বিভিন্ন ধরনের সেভিংস স্কিম নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে টাকা রাখলে আপনি ব্যাংক হতে বেশি লাভ পাবেন। প্রথমে আসা যাক সেভিংস অ্যাকাউন্ট। আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে কিন্তু আপনি বেশি লাভ পাবেন না, কারণ বর্তমানে ব্যাংকের সেভিংস রেট খুবই কম। বছর শেষে সেভিংস অ্যাকাউন্টে যে মুনাফা দেওয়া হয় সে মুনাফা হতে আপনি বেশি লাভ পাবেন না। তবে বর্তমানে কিছু কিছু ব্যাংকে সুপার সেভিংস অ্যাকাউন্ট নামে বেশ কিছু অ্যাকাউন্ট চালু করেছে। এ সকল সুপার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট নর্মাল সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিছুটা বেশি, এতে আপনারা কিছুটা বেশি লাভবান হবেন। তবে এ সকল অ্যাকাউন্টে নর্মাল সেভিংস অ্যাকাউন্টের তুলনায় মিনিমাম ব্যালেন্স একটু বেশি রাখতে হয়, যেমন 5,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা, এরকম মিনিমাম ব্যালেন্স এ সকল অ্যাকাউন্টে রাখতে হয়। আর যদি আপনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না, কারণ কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না। কারেন্ট অ্যাকাউন্ট শুধু ব্যবসায়িক প্রয়োজনেই করা হয়। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের সেভিংস স্কিম নিয়ে। আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পরে বেশ কিছু টাকার মালিক হতে চান তাহলে আপনি ডিপিএস করতে পারেন। ডিপিএস সাধারণত 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর মেয়াদে করা হয় এবং 500 টাকা থেকে শুরু করে আপনি 50,000 টাকা পর্যন্ত ডিপিএস ব্যাংকে করতে পারবেন। ব্যাংকে ডিপিএস করে আপনি একটি নির্দিষ্ট মেয়াদ পরে বেশ কিছু টাকার মালিক হতে পারবেন। এছাড়া আপনি যদি লাখপতি হতে চান তাহলে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পরে লাখপতি হতে পারবেন। আপনি যদি মিলেনিয়ার স্কিম করেন তাহলে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে হবে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পরে 10,00,000 টাকার মালিক হতে পারবেন। এছাড়া কোনো কোনো ব্যাংকে কোটিপতি স্কিমও রয়েছে। কোটিপতি স্কিমের বৈশিষ্ট্য হলো প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে হবে, একটি নির্দিষ্ট মেয়াদ পরে আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন। আর যদি আপনার হাতে অনেক টাকা থাকে তাহলে আপনি এফডিআর অথবা ডাবল বেনিফিট স্কিম করতে পারেন। ডাবল বেনিফিট স্কিম হচ্ছে আপনি যদি 1,00,000 টাকা জমা রাখেন তাহলে একটি নির্দিষ্ট মেয়াদ পরে 2,00,000 টাকার মালিক হবেন, অর্থাৎ আপনি যা জমা করবেন মেয়াদি হিসাবে সেটি একটি নির্দিষ্ট মেয়াদ পরে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া আপনি ব্যাংকে এফডিআরও করতে পারবেন। এফডিআর আপনি 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এভাবে মেয়াদে করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলো সর্বোচ্চ 6-7% এফডিআর রেট দিয়ে থাকে এবং এখান থেকে আপনি প্রতি মাসে অথবা 3 মাস, 6 মাস অথবা 1 বছর পরে মুনাফা পাবেন। আপনি যদি ব্যাংকে টাকা রেখে সবচেয়ে বেশি লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে, কারণ বর্তমানে ব্যাংকে যে সকল সেভিংস স্কিমগুলো রয়েছে তার মধ্যে সঞ্চয়পত্রের মুনাফার হার সবচেয়ে বেশি। তবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই 3 বছর অথবা 5 বছর মেয়াদের জন্য টাকাটিকে আটকে রাখতে হবে, তাহলে আপনি সঞ্চয়পত্র হতে সবচেয়ে বেশি মুনাফা পাবেন। তবে আপনি সঞ্চয়পত্র টাকা যে কোনো সময় ভেঙে ফেলতে পারবেন। তবে আপনি যদি 1 বছরের পূর্বে সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে কিন্তু কোনো মুনাফা পাবেন না। অর্থাৎ আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের। আপনি যদি নিয়মিত লেনদেন করতে চান তাহলে আপনাকে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। আর যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পরে বড় অঙ্কের টাকার মালিক হতে চান তাহলে আপনাকে ডিপিএস করতে হবে। আর যদি আপনি প্রতি মাস অথবা 3 মাস, 6 মাস পর পর মুনাফা পেতে চান তাহলে আপনাকে এফডিআর অথবা সঞ্চয়পত্র কিনতে হবে। ব্যাংকে যে সকল সেভিংস স্কিম রয়েছে তার মধ্যে সঞ্চয়পত্রের মুনাফার হার সবচেয়ে বেশি, অর্থাৎ সঞ্চয়পত্র সবচেয়ে বেশি লাভজনক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।